ওম পারতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাগয়া যৌ ধর্ম স্থাপনরত বীরে শমতম নমাম্যাম শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবিত হয়েছি স্বামী বিবেকানন্দের বাণীয় রচনার নবম খণ্ড থেকে স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বিরচিত স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা আঠারো নম্বর বল্লি নিয়ে থেকে পড়াশোনা করছিলাম সেখানে স্বামীজি বাঙালিদের এই অন্য সংস্থানের বদলে আমাদের এই যে ভয় পাওয়া আমাদের ছেলেরা চাকর হতেই বেশি ভালোবাসে নিজে স্বামী মানে আত্ম নিজের ভেতরের যে স্বামীত্ব ভাব সেটিকে জাগাতে ভালোবাসে না যত তাদের ভালোবাসা তার বউদের ওপরেই স্বামীত্ব হওয়ার বিষয় এরা শিষ্য যেরকম সবসময় তর্কার তর্ক করে রাখে যে না এরকমটা নয় সেরকমটা নয় ওরকমটা নয় স্বামীজি বলছেন যে দিশি জিনিস দিশি আমাদের জিনিসপত্র সেগুলো নিয়ে বাজারে বিক্রি করলেও সেটার একটা দাম আছে এখন তো দেখি ঘুঁটেও বিক্রি হয় এই দেখি ফেসবুকে দেখি বেশ সুন্দর নিখুঁত ঘুঁটে আর কি সেই ঘুঁটেগুলো বেশ কোনো যন্ত্রটন্ত্র মাঝখানে ফেলে করে কারণ ওই যে আমরা আপনারা হাত দিয়ে যে করতেন মাঝখানে যে পাতলা নাকের মতো বেরিয়ে যেত আঙুলের ফাঁক দিয়ে ঘুঁটে সেই গোবর সেই জিনিস আর নয় বেশ সুন্দর এবং একেবারে ইয়ে করে বিক্রি হচ্ছে জিনিসগুলো একদম প্যাকেট করে বিক্রি করছে এবং দেশ বিদেশে খুব প্রচলন আছে ওদের সাথে নিয়ম নেই তাই কেউ হোম টোম করতে চান বাড়িতে কোনো রিলিজিয়াস ফেস্টিভ্যাল করতে চান তাহলে সেই ঘুঁটের আগুন দিয়ে তাতে করে এ করেন অনেকে রুদ্রাভিষেক করেন রুদ্রাভিষেক করাতে ঘুঁটের আগুন রুদ্রা ওই চমক প্রশ্ন ওইগুলো পাট করলে তার থেকে যে ছাইটা বেরোয় সেই ছাইটাকে ব্যবহার করা যায় ভস্য হিসেবে দেবতার পূজা হিসেবে ব্যবহার করা যায় তিনি কত রকম বিদ্যা বলছেন বলছে এই দেখ না এই দেশে যে বেনারসি শাড়ি হয় এমন উৎকৃষ্ট শাড়ি এই এমন উৎকৃষ্ট কাপড় পৃথিবীতে আর কোথাও জন্মায় না এই কাপড় নিয়ে আমেরিকায় চলে যায় সে দেশে ওই কাপড়ের গাউন তৈরি করে বিক্রি করে করতে লেগে যা দেখবি কত টাকা আসে শিষ্যের সেই প্রশ্ন বেনারসি নিয়ে গেলে গাউন করে মেয়েরা পড়বে এরকম সব কিছুতেই প্রশ্ন স্বামীজি তাই তার উত্তরে এক জায়গায় বলছেন তাই তো বলছি বাবা তোদের শ্রদ্ধা কি কি হবে 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 তোদের তোদের না না সংসার ধর্ম হয় ওই প্রকার উদ্যোগ উদ্যম করে সংসারে সাকসেসফুল নয়তো সব ছেড়ে ছুঁড়ে দিয়ে আমাদের পথে আয় দেশ বিদেশের লোককে ধর্ম উপদেশ দিয়ে তাদের উপকার কর তবে তো আমাদের মতো ভিক্ষা মিলবে আদান প্রদান না করলে কেউ কারুর কথা কারুর দিকে চায় না এটা একেবারে খুব মানে বড় কথা যে হয় আপনাকে যদি সংসারে থাকতে হয় তাহলে তার যোগ্য হয়ে উঠতে হবে অযোগ্য দাম কোথাও নেই সে আপনি সংসারই করুন আর সন্ন্যাস আশ্রমে আসুন অযোগ্য হয়ে আপনাকে উঠতেই হবে কোনো জায়গায় সেখানে ভগবানের কৃপা ভগবানের সাহায্য তো অবশ্যই পাবেন কিন্তু যদি আপনার নিজের উদ্যোগ না থাকে যদি আপনি না চেষ্টা করেন তাহলে কখনোই আপনার কোনোভাবেই কোনো সাফল্য আসবে না এবং এর জন্য দরকার যেটা সেটা হচ্ছে শ্রদ্ধায় এবং আত্মপ্রত্যয় যে পথটিতে যাচ্ছি সেই পথটির প্রতি একটা বিশ্বাস থাকা দরকার যে এই পথ দিয়েই আমি আমার মুক্তির সাধনের পথ খুঁজে পাব আর আত্মপ্রত্যয় আমি পারি আমাকে যখন এই পথে চলতে বলা হয়েছে তখন নিশ্চয়ই আমি এর যোগ্য ছিলাম এবং সেই কারণেই আমাকে এই পথ দিয়ে চলতে বলা হয়েছে এবং এই পথ দিয়ে চললেই আমার মুক্তি হবে এই আত্মপ্রত্যয় যদি আমাদের ভেতরে না থাকে তাহলে আমরা কোনোভাবেই আমাদের জীবনে সাফল্য লাভ করব না আমরা যেখানটা শেষ করেছিলাম সেখানটা দিয়ে আবার শুরু করি স্বামীজি বলছেন আর তোদের দাস হ্যাঁ আর তোদের দেশে জাতের বড়াই করে করে তোদের অন্য পর্যন্ত জুটছে না একটা ছুঁচ গর্বার ক্ষমতাও নেই তোরা আবার ইংরেজদের ক্রিটিসাইজ করতে যাস আহাম্মুখ ওদের পায়ে ধরে জীবন সংগ্রাম উপযোগী বিদ্যা শিল্প বিজ্ঞান কর্মতৎপরতা শিখে যখন উপযুক্ত হবি তখন তা তোদের আবার আদর হবে ওরাও তখন তোদের কথা রাখবে কোথাও কিছু নেই কেবল কংগ্রেস করে চেঁচামেচি করলে কি হবে বলছেন তোদের জাতটা আমরা জাতের বড়াই করি কিন্তু আদতে আমরা এর উপযুক্তই হয়ে উঠিনি আমরা এর একেবারেই এর উপযুক্ত হয়ে উঠিনি এ কয়েকজন আছেন আপনারা রোজ দেরি করে আসেন কেন দেরি করে আসাটা কি তার মধ্যে স্কুল শিক্ষিকাও আছেন আমি দেখেছি হ্যাঁ তিনি রোজ ক্লাসে দেরি করে আসেন তাহলে ছেলেপুলেরা কোথা থেকে কি শিখবে এটা একটুখানি ভাবা দরকার আপনি একটু সময় মতো আসবেন বহুবার একজন সন্ন্যাসী আপনাদের কাছে এতবার করে অনুরোধ করে সেই অনুরোধটা রাখতে আপনাদের যে কি কষ্ট হয় বুঝতে পারছি না রোজ দেরি করে আসেন দিন হয়তো দেরি করাটা বুঝতে পারি কিন্তু রেগুলার আমি কতগুলো নাম দেখি রেগুলার দেরি দেরি করে করে আসেন রেগুলার তো কোনো প্রয়োজন আসার নেই স্বামীজি বলছেন যে আর তোদের এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা ডিসিপ্লিন এই যে এখন পার্থ মজুমদার ঢুকছেন খুব ভক্ত কিন্তু রোজ দেরি করে আসেন কোনো দিন আমি সময় মতো আসতে দেখিনি আমার মনে আছে আমি খুব লেট লতিফ ছিলাম স্কুলে যাওয়ার ব্যাপারে আমার প্রিন্সিপাল আমাকে জিজ্ঞেস করতেন তুমি কি মাটি মারিয়ে মারিয়ে আসো মানে প্রত্যেকটা মাটিতে পা দিয়ে তবে তারপরের মাটিটা পা দাও কেন তোমার রোজ দেরি হয় তখন বুঝতে পারতাম না কিন্তু এখন বুঝতে পারি কয়েকজন আছেন আমাদের নিয়ম অনুযায়ী পনেরো মিনিট অব্দি আমরা সবাইকে ঢুকতে দেবো আমি কিন্তু অনেক সংখ্যা চাই না কিন্তু যেটুকু আসবেন আপনারা যে সিরিয়াসলি পড়তে চাইছি আমরা যে পাঠ্যচক্র বিষয়টা আলোচনা করছি সেই বোধটা আমাদের ভেতরে আসা দরকার স্বামীজি বলছেন আর তোদের দেশের জাতের বড়াই করে তোদের অন্য পর্যন্ত জুটছে না আমাদের সত্যি অন্য পর্যন্ত জুটছে না একটা ছুঁচ তৈরি করতে পারিস না তোরা আবার ইংরেজদের ক্রিটিসাইজ করতে যাস এই ছুঁচ তৈরি করা একটা সামান্য জিনিস তৈরি করার আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের সামান্যতম কিছু করার যোগ্যতা নেই কিন্তু আমরা মানুষকে ক্রিটিসাইজ করি এরপরে যে কথাটা বলছেন খুব সুন্দর কথা বলছেন ওদের পায়ে ধরে পায়ে ধরে মানে ওদের কাছ থেকে শিখতে হবে জীবন সংগ্রাম উপযোগী বিদ্যা আপনাদের মনে আছে কিনা জানি না অবশ্যই ভুলে গিয়ে থাকবেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় পয়লা মে আঠারোশো সালে এর দ্বিতীয় এর এর পরে যে দ্বিতীয় সম্মেলন হয় খুব সম্ভবত সেটা পাঁচই মে আঠারোশো সালে সেদিনকে ঠিক হয় যে রামকৃষ্ণ মিশন কি কি নিয়ে কাজ করবে এবং এই কি কি নিয়ে কাজ করবে এই ঠিক হতে গিয়ে তার কার্যপ্রণালীর একেবারে শেষ কথাটা স্বামীজি বলেছিলেন কার্যপ্রণালী সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানে উপযুক্ত লোক শিক্ষিতকরণ শিল্প ও শ্রমজীবিকার উৎসাহ বর্ধন এবং বেদান্ত অন্যান্য ধর্মবাগ শ্রীরামকৃষ্ণ জীবনে যেভাবে ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজের প্রবর্তন এটা কথা তিনি বারবার বলছেন যে যদি বেঁচে থাকতে হয় জীবনকে যদি নিজেকে বিকশিত করতে হয় রামকৃষ্ণ মিশনের কাজ কিন্তু ধর্মভাব প্রচার করা অনেক পরে তার আগে যেটা বলছেন মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতি জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষাকরণ আর স্বামীজি নিজে বলছেন যে ঘরের এই খালি পেটে কখনো ধর্ম হয় না এই খালি পেটে ধর্ম হয় না তাই পেট ভর্তি করার যে ব্যাপার সেটাকে সেটার কাজে বলছেন শুধু তাই বলছেন না বলছেন শিল্প ও শ্রমজীবিকার উৎসাহ বর্ধন শিল্প দেশীয় শিল্প কিভাবে বিকশিত হবে এবং কি করে আমরা ভালো একজন কর্মী হয়ে উঠতে পারবো এবং সেইটার প্রতি শ্রদ্ধা নিজেদের কাজ নিজেরা করে ওঠা নিজেদের প্রযুক্তিতে নিজেরা নানা রকমের কাজকর্ম করা এই ভাবটিকে সবার আগে আগে নিজের পায়ে দাঁড়াতে বলছেন তারপরে বলছেন বেদান্ত এবং অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হয়ে তাহা জনসমাজে প্রবর্তন আমরা এক কাপ ভালো করে চাও বানাতে পারি না কিন্তু আমরা সবাইকে ধর্মভাব দিতে চাই আমরা সবাইকে বলি ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য যখনই খাবার প্রসঙ্গ আসে তখন আলু ভাতে ভাতের বাইরে আমাদের ছেলেপুলেরা আর কিচ্ছু বানাতে পারে না কিচ্ছু পারে না আমরা সত্যিকারে রেখেছ মানুষ করে রেখেছ বাঙালি করে মানুষ করনি। আমরা কখনো আমাদের সন্তানদের নিজেরাও মানুষ হই না অন্যদেরও মানুষ করতে দিই না ইদানিং তো আবার দেখি এই যে সুইগি তারপর নানা রকমের খাবার সাপ্লাইয়ের যে সমস্ত আছে জোম্যাটো ছেলেপুলেরা তাই খেয়ে থাকে সেইখান থেকে খাবার অর্ডার করে অথচ সেই যে সময়টা যে সময়টা সে বাঁচানোর জন্য সুইগি জোম্যাটোকে ব্যবহার করে সেই সময়টা কিন্তু পড়াশুনো বা আত্মিক উন্নতির জন্য কাজে লাগায় না আমরা এইখানে গিয়ে থেমেছিলাম স্বামীজি বলছেন কোনো কিছুই নেই কেবল কংগ্রেস করে চেঁচামেচি করলে কি হবে শুধু চেঁচামেচি করলে কি হবে না কিছু হবে না আপনাকে যোগ্য হয়ে উঠতে হবে কেউ আপনাকে কিচ্ছু এরকম হাত তুলে দেবে না আপনি যদি না যোগ্য হয়ে ওঠেন তাহলে আপনাকে যদি ফ্রিতেও দেওয়া হয় আপনি সেটা ধরে রাখতে পারবেন না স্বামীজির শিষ্য বলছেন মহাশয় দেশের সমস্ত শিক্ষিত লোকই কিন্তু উহাতে যোগদান করিয়াছেন এইটা হচ্ছে শিষ্যের একটা সব সমান আপনি যেটা বলবেন তার ঠিক বিরোধিতা করবে এ হয়তো আমাদের এখন মনে হয় ভাগ্যিস তিনি বিরোধিতা করেছিলেন তাই স্বামীজির একদম ভেতর থেকে জিনিসপত্র তিনি বার করে আনতে পেরেছিলেন স্বামীজি বলছেন কয়েকটা পাশ দিলে বা ভালো বক্তৃতা করতে পারলেই তোদের কাছে শিক্ষিত হলো যে বিদ্বার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না যাতে মানুষের চরিত্র বল সিংহ সাহসিকতা এনে দেয় না সে কি আবার শিক্ষা কি সুন্দর কথা আমরা ভাবছি বি এম এ পাশ না করলে আমাদের জীবনে কিচ্ছু হলো না স্বামীজি বলছেন যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না যে যেটুকু বিদ্যা আছে সেইটুকু বিদ্যা দিয়ে কেমন করে নিজের উদর পূর্তি করতে পারি এবং অন্যান্যদের উদর পূর্তি করতে পারি নিজের দুমুঠো অন্য রোজগার করতে পারি যে বিদ্যা এই বিদ্যা শেখায় না তারপরে বলছেন যাতে মানুষের চরিত্র বল পরার্থপরতা ও সিংহ সাহসিকতা এনে দেয় না এটা হচ্ছে কথা চরিত্র বল আমাদের চরিত্র বল তৈরি হয় না ফলে আমরা খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি এবং অন্যেরা আমাদের যেভাবে চালাতে চায় আমরা ঠিক সেইভাবেই চলতে থাকি এবং এই সেইভাবে চলতে থাকি বলে আমাদের জীবনের আর কোনো পরিবর্তন হয় না আমরা আর কিছুতেই এগিয়ে যেতে পারি না তাই বলছেন যে বিদ্যা যাতে মানুষের চরিত্র বল পরার্থপরতা অন্যের জন্য কাজ করা আমাকে একজন সেদিনকে বলছিলেন সেদিনকে না কিছু কয়েক মাস আগে আমরা জি প্লটে গেছিলাম দুর্গাপুজোয় কাপড় দিতে তিনি আমাকে খুব উপদেশ করে বললেন যে আপনার ওটা দেখা উচিত মানে আমাদের কি কি করা উচিত সবাই বলেন আমরা শুনি সবাইকে আমরা এটা করেছি আপনাদের ওটা করা উচিত ওনারা যেটা করেছেন আমরা দেখলাম তিনি তার সাধ্য মতো করেছেন কিন্তু সেটা ঢাকঢোল বাজিয়ে বলার মতো কিছু হয়নি আমরা তার আগেই ওই কাজ করব বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম তাই এই যে অন্যের দুঃখে আমাদের যে কষ্টটা কম করার অন্যের দুঃখকে লাঘব করার যে চেষ্টাটা এটা অনেক সময় দেখবেন আমরা খানিকটা প্রচারের জন্য করে থাকি সকালবেলা বিশেষ করে আমরা এখানে ইয়াসের সময় দেখলাম বহু মানুষ এসেছেন বহু মানুষ এসেছেন এসেছেন এবং সকালবেলা সেই পিকনিকের মতো করে এসে বহু দূর দূরান্ত থেকে চাল ডাল অনেক কিছু নিয়ে এসছেন তারপর যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি আমাদের এখানকার মানুষরাও এদের অবস্থা বুঝে এজেন্ট তৈরি করে রেখেছিল একটা জায়গায় এই কচুবেরিয়াতে নেমেই কোনো রকমে নেমে সেইখানে জিনিসগুলোকে নামিয়ে দিয়ে ওই প্ল্যাকার্ড পতাকা সব নিয়ে সব সুসজ্জিত এরা সব দাঁড়িয়ে পড়েছিলেন তাদের ছবি ছবি তুলে তারা আবার ওই পথে ফিরে গেছেন ওই খাবারগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হলো যাদের জন্যে চাওয়া হলো সেগুলো গেল কি না এগুলো দেখার মতো সময় ইচ্ছা ধৈর্য এই তিনটিরই নেই আর কি আমি শারদা মঠের মাতাজিদের মানে হ্যাডস অফ টু দে টু দেম তারা এসেছিলেন এই দক্ষিণেশ্বর থেকে এসেছিলেন এবং যেদিন তারা এসে পৌঁছলেন অঝরে বৃষ্টি হচ্ছে মাতাজিরা যখন নামলেন যেখানে আমাদের রিলিফ হবে সেইখানে ওরা গেলেন জিনিসপত্র আমরা সব গুছিয়ে দিয়েছিলাম আমরা বাইরে দাঁড়িয়েছিলাম মাতাজিরা ভেতরে কাজ করছেন সে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে সমস্ত লোককে সেই শেডের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন ওই ঝড় জল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ওদের মধ্যে একজন মাতাজি পড়েও গেলেন কিন্তু তাঁরা কি অটল অবিচল শেষ অবি জিনিসটা যে দেওয়া হচ্ছে সেটা তারা দেখে তারপরে থামলেন শিল্লা থেকে মাতাজিরা এসেছিলেন ওদেরও ঠিক এই জিনিসটা দেখলাম এই যে এই এই শিক্ষা আমাদের ভীষণভাবে প্রভাবিত করে শুধু আমাদের সাধুদের প্রভাবিত করেনি যাদেরকে দিতে গিয়েছিলেন তাদের তাদের মনের ভেতরে ভীষণ প্রভাব ফেলেছিল বলছেন যে বিদ্যায় উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না যাতে মানুষের চরিত্র বল পরার্থপরতাও সিংহ সাহসিকতা এই চরিত্র বল এবং পরার্থপরতা এই দুটি যদি আসে আমাদের ভেতরে সিংহ বল তৈরি হয় সিংহ বল তৈরি হওয়া মানে আমার ভেতরে অসীম শক্তির বিকাশ হয় যে আমি এটা পারবই এই অসীম কাজটি আমি করে উঠতে পারবো এই যে একটা সাহসিকতা সেটা আমাদের আসে বলছেন যে শিক্ষায় জীবনের নিজের পায়ের উপর দাঁড়াতে দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা স্ট্যান্ডিং অন ফিট নিজের পায়ে নিজে দাঁড়ানো অন্যের ওপর নির্ভর করে নয় অন্যের কোনো কিছুর ওপর নির্ভর করে নয় আমাদের এখানে একটি ছেলে এক ভদ্রলোক তিনি মদ্যপ অবস্থা ইয়ে চালাচ্ছিলেন মোটর ভ্যান চালাচ্ছিলেন বর্ষার একটি দিনে আমরা একজন সন্ন্যাসীর কুটিয়া ভেঙে গেছিল সেই কুটিয়াটি তৈরি করছিলাম পাকা তৈরি করে দেওয়া হচ্ছিল স্টোন চিপ বালি সেগুলো সব একবারে নিরাপদ দূরত্বেই সুন্দর করে প্যাক করে রাখা ছিল এবং তিনি মদ খেয়ে মোটর ভ্যান চালাচ্ছিলেন তার বাবাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছিলেন এত জোরে চালাতে আরম্ভ করেছেন এবং বর্ষায় তার চাকা স্কিড করতে থাকে যখন কন্ট্রোল হারিয়ে ফেললেন তখন তিনি ওই আমাদের যে বাড়িটা তৈরি হয়েছিল যে সাধুজির কুটিয়াতে যে বাউন্ডারি ওয়াল সেই বাউন্ডারি ওয়ালের ওপরে গায়েতে যে স্টোন চিপ লাগানো ছিল সেইটার ওপর দিয়ে উঠে গিয়ে উল্টে পড়ে গেলেন এবং খুব চেষ্টা করেছিলেন বাঁচাতে নিজের বাবাকে বাঁচাতে পেরেছিলেন কিন্তু নিজেকে বাঁচাতে পারেননি ওই ভ্যানটা তার মাথায় এসে লাগাতে সঙ্গে সঙ্গে মারা গেলেন আমাদের স্থানীয় যে এখন যে শাসক দলের নেতারা তারা মনে করলেন ওটা রামকৃষ্ণ মিশনেরই দোষ তাই আমাদের চার দিন কাজ করতে দেননি আটকে দিলেন একদিন সব নেতারা এসে উপস্থিত চোদ্দ বছরের ছেলেটিকে ট্যাঁকে করে নিয়ে একে এখানে এক্ষুনি কাজ দিতে হবে এই কম্পেনসেশন দিতে হবে সেই কম্পেনসেশন দিতে হবে কম্পেনসেশন প্রশ্ন নাই আর সেই ছেলেটাকে আমি কাজও দিতে পারি না কারণ সেটা লেবার লয়ের এগেনস্টে হয় ছেলেটাকে আমি বললাম তুমি পড়াশোনা করতে চাও বলে উঠতে চাই আমরা তাকে শান্তনুঘোষ রোজই দেরি করে আসেন আমি তাকে সময়ের পরে আসেন আমি তাকে কিছুতেই ঢুকতে দিতে পারি না তারপরে এই ছেলেটি পড়াশোনা করতে শুরু করলো মাধ্যমিক পাশ করেছে তারপর আমাদের কাছে এখানে লক্ষণ পরবেশ স্কুল থেকে উচ্চমাধ্যমিকও পাশ করেছে বিফর্ম পড়তে গেছে আমরা তার যাবতীয় পয়সার খরচ জোগাড় করেছি তারপরে ও বলছিল ও যে এখানে থাকে বেলঘড়িয়ায় সেখানে যদি কিছু থাকার যদি খরচ দেওয়া যায় আমি ওকে হঠাৎ করে আমরা দেবো এরম ঠিকই করেছি কিন্তু কি বুদ্ধি এলো তখন বললাম তুমি একটু দেখো না যদি কিছু কোনোভাবে কিছু করতে পারো নিজে নিজে কিছু করতে পারো তারপরে ওই সে বললো মহারাজ আমার না সত্যি সত্যি খাওয়ার খরচ কিছু দিতে হবে না কি করে করলি বলে যে মেসে থাকি সে মেসে রান্নার ব্যবস্থা আমি রান্না করে দিই তাই আমার দুবেলার খাবারটা জুটে যায় আর যেহেতু সবার ভাই কাজ করে দিই তাই থাকার জায়গাটাও ফ্রিতে হয়ে গেছে সবার কাজ করে দেয় সব বাবুরা তারা জামা কাপড় কাচতে পারে না কিছু কাচতে পারে না আমি ছেলেটারই টেনাসিটি আমি বললাম দেখো তোমার পড়াশোনার ক্ষতি হবে না তো বললো না আমি নিজের পায়ে তো দাঁড়াতে শিখছি এই যে একটা সিংহ সাহসিকতা এটা একটা অসাধারণ নারী ছেলে ইংরেজি অনার্স নিয়ে নরেন্দ্রপুরে ভর্তি হয়েছে তার একটু গুঁই গাঁই করছিল হোস্টেলে ফি কী করে পাবো কিন্তু গিয়েই আগে প্রথম হোস্টেলে খোঁজ করেছে যে গরিব ছেলেদের জন্য কি কী স্কলারশিপ আছে এবং তাতে তার হোস্টেল ফিটা মকুব হতে পারে কি না আমাদের এসে জানালো আমরা তার ভর্তি হওয়ার যাবতীয় খরচ দিয়েছি কিন্তু তার সেই হোস্টেল ফিটা মকুব করা হয়েছে এবং সেটা সে জানিয়ে গেল এই যে অন্যের কাছে সাহায্য না নিয়ে স্ট্যান্ডিং অন ইটস ওন ফি স্বামীজি বলছেন আপনারা মনে না আমি খুব গৌরব করছি যে ছেলেদেরকে পড়াশোনা করার খরচ দিচ্ছি তা নয় আমার আনন্দটা এখানে আমরা সাহায্য তো সবসময় করতাম কিন্তু সেই ছেলেপুলে যারা স্বামীজির ভাবে ভাবিত হচ্ছে তাদের মধ্যে বোধটা জাগা দরকার আমি কারুর সাহায্য ছাড়াই নিজে নিজে এগিয়ে যেতে পারি স্বামীজী বলছেন আজকালকার এই সব স্কুল এই সব স্কুল কলেজে পড়ে তোরা কেমন এক প্রকার ডিসপেক্টিক অজীর্ণ রোগাক্রান্ত জাত তৈরি হচ্ছিস কেবল মেশিনের মতো খাটছিস আর এই বাক্যের সাক্ষী স্বরূপ হয়ে দাঁড়িয়েছিস এই যে চাষা মুচি মুচি ফরাস এদের কর্মতৎপরতা এদের আত্মনিষ্ঠা কি তোদের অনেকের চেয়ে তোদের অনেকের চেয়ে ঢের বেশি এরা নীরবে চিরকাল কাজ করে যাচ্ছে দেশের ধনধান্য উৎপন্ন করছে মুখে কথাটি নেই এরা শীঘ্রই তোদের উপর উঠে যাবে ক্যাপিটাল মূলধন তাদের হাতে গিয়ে পড়েছে তোদের মতো তাদের অভাবের জন্য তারা নেই বর্তমান শিক্ষায় তোদের বাহ্যিক হালচাল বদলে দিচ্ছে অথচ নূতন নূতন উদ্ভাবনী শক্তির অভাবে তোদের অর্থাগমের উপায় হচ্ছে না তোরা এই সব সহিষ্ণু নিচ জাতির উপর এতদিন অত্যাচার করেছিস এখন এরা তার প্রতিশোধ নেবে আর হা করে 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 চাকরি চাকরি যাবি। এটা একটা অদ্ভুত ব্যাপার স্বামীজি বলছেন যে যে নতুন শিক্ষায় শিক্ষিত মানুষরা সবাই চাকর হওয়ার জন্য একবারে উঠে পড়ে লেগেছে এবং তাদের জীবনটা কি রকম হয় চাকরি পাওয়া মাত্র একটা বিয়ে হবে বিয়ে হওয়ার পর ছেলে পুলে হবে তারপরে তাকে মানুষ করতে করতে জীবনটা চলে যাবে একটা সময় সে মারা যাবে যায়াসিয়া মৃতাসিয়া দুটি কথা বলছেন জন্মাবে আবার মরবে এই বাক্যের সাক্ষী স্বরূপ হয়ে দাঁড়িয়েছে আর চাষাভুষারা তারা কি করছেন প্রকৃতি আপনারা যদি আমাদের এখানে আসেন তাহলে দেখবেন মানুষজন যখন চাষ করেন তাদের দেখবার মতো কি পরিশ্রম করছেন তারা প্রত্যেকবার প্রাকৃতিক দুর্যোগে একেবারে সমস্ত ভেঙে জোরে তছনছ করে দিচ্ছে আবার তার দিন তাদের তখনও ঘর নিজের ঘরবার সামলাবার সময় নেই কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগের ভেতরে তারা কীরকমভাবে সেই দুর্যোগকে অতিক্রম করে নিজের খাবারের জোগাড় করবে একবার আমার মনে আছে গত বছরই বোধ ধান কাটার সময় এসে গেছে এমন সময় ওয়েদার ওয়ার্নিং দেখা গেল ইয়েলো অ্যালার্ট দেওয়া হলো মানে খুব বৃষ্টি হবে খুব ভয়ঙ্কর নয় রেড অ্যালার্ট হলে ভয়ঙ্কর হয় ইয়েলো অ্যালার্ট তার চেয়ে একটু কম বৃষ্টি হবে আমরা দেখেছি মানুষজন একবারে ভোর থেকে মানে সেই সূর্যোদয় থেকে সূর্যাস্তের অনেক পর পর্যন্ত তারা ধান কেটে যাচ্ছে চার দিন না হলে ধানকে তোলা যায় না তাদের প্রথম ধান কাটা হয়ে গেল চার দিন যদি নাও হয়েছে তবু সেই ধান তুলে নিয়ে বাড়ির কোনো একটা শুকনো জায়গার ভেতরে সে নিজেদের থাকার জায়গা সরিয়ে দিয়ে নিজেরা বারান্দা থেকেও সেই ধানকে শুকোনোর ব্যবস্থা করছে যাতে তাদের অন্নের অভাব না হয় কি প্রচণ্ড পরিশ্রম প্রকার পরিশ্রম করে এখানকার মানুষজন দেখলে অবাক হয়ে যেতে হয় স্বামীজির এই কথাটা বলছেন না আমার চোখের সামনে দে হাসি এই যে চাচা ভুষ মুচি মুত্তা ফরাস এদের কর্মদক্ষ কর্মতৎপরতা ও আত্মনিষ্ঠা তোদের চেয়ে অনেক বেশি যারা হাতি কলমে কাজ করে তাদের কর্মনিষ্ঠা অনেক 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 বেশি এই যে এখন আপনাদের যে ডোমেস্টিক হেল্পে আসেন অনেকে বারুইপুর সোনারপুর এমনকি আমাদের এইখান থেকেও যায় দেখেছি এই জয়নগর এইসব অঞ্চল থেকে যান সে সকালবেলা বেরিয়ে পরপর পরপর বাড়িতে রান্না বান্না করে কাজ করে না একবারই শেষ হলে আরেক বাড়ি আরেক বাড়ি শেষ হলে আরেক বাড়ি গোটা হাউজিং কমপ্লেক্স এদের সাহায্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল কখনো ভেবে দেখেছেন কি জীবন সংগ্রাম কোন রাত্রিরে ঘুম থেকে উঠে এসে কাজ শুরু করেন সারা দিন কাজ করে আবার দিনের শেষে ফিরে যায় নিজের দিকের জন্য তাকানোর কিছু অবস্থা নেই কেমন করে নিজের দিনটাকে বদলাবে এর জন্য এরা উঠে পড়ে লেগেছেন আমাদের কিন্তু জীবনের সবটাই সব পাওয়ার পরেও না পাওয়ার বেদনা আমাদের ভীষণ রকমভাবে আগলে রেখেছেন আমাদের বলছেন এরা নীরবে কাজ করে চিরকাল কাজ করে যাচ্ছে দেশে ধন্য ধান্য উৎপন্ন করছে মুখে কথাটি নেই এরা শীঘ্রই তোদের উপর উঠে যাবে তারপরে স্বামীজি একটা দারুণ কথা বলেছেন তোদের মতো তাদের অভাবের মধ্যে তারা নেই আমাদের না থাকার মধ্যে বেদনাটা খুব বেশি আছে তাদের না থাকার মধ্যে কেমন করে সেই না থাকাটাকে তারা অতিক্রম করতে পারবে তার একেবারে ভীষণ রকমের চেষ্টা তাদের মধ্যে আছে এটা কি স্বামীজি অত্যন্ত সম্মান দিয়ে বলছেন তাই বলছেন না থাকার মধ্যে তাদের চেষ্টা করতে হবে শিষ্য বলছেন মহাশয় অপর দেশের তুলনায় আমাদিগের উদ্ভাবনী শক্তি অতি অল্প হলেও ভারতের ইতর জাতি সকল তো আমাদের বুদ্ধিতেই চালিত হইতেছে অতএব ব্রাহ্মণ স্থানি ভদ্র জীবন নামে পরাজিত করিবার শক্তি ও শিক্ষা কথা ব্রাহ্মণ পাইবে কি সংস্কার আমরা এইগুলো পড়লে সেই সময় মানুষের মনের ভাব বুঝতে পারি আমি তো বলি সেই সময় না এখনো মানুষের ভেতরে ইতর ভাবনা চিন্তাটা সেইভাবেই রয়েছে স্বামীজি বলছেন তোদের মতো তোরা তারা কতগুলো বই না হয় না পড়েছে তোদের মতো শার্টকট পরে সভ্য না হয়ে নাই বা হতে শিখেছে এ আর কি এলো গেল কিন্তু এরাই হচ্ছে জাতির মেরুদণ্ড সব দেশে এই ইতর শ্রেণীর লোক কাজ বন্ধ করে দিলে তোরা বস্ত্র কোথায় পাবি একদিন মেথররা কলকাতায় কাজ বন্ধ করে দিলে হা হুতাশ লেগে যাবে তিন দিন ওরা কাজ বন্ধ করে দিলে মহামারীতে শহর হয়ে যাবে শ্রমজীবীরা কাজ বন্ধ করলে তোদের বড়াই বস্ত্র কি সুন্দর কথা জীবন সংগ্রামে সর্বদা ব্যস্ত থাকাতে নিম্ন শ্রেণীর লোকেদের এতদিন জ্ঞানোন্মেষ হয়নি এরা মানব বুদ্ধি নিয়ন্ত্রিত কলের মতো একইভাবে এতদিন কাজ করে এসেছে আর বুদ্ধিমান চতুর লোকেরা এদের পরিশ্রম ও উপার্জনের সারাংশ গ্রহণ করেছে সকল দেশেই এই রকম হয়েছে কিন্তু এখন আর সে কাল নেই ইতর জাতিরা ক্রমে ওই কথা বুঝতে পেরেছে এবং তার বিরুদ্ধে সকলে মিলে দাঁড়িয়ে আপনাদের ন্যায্য গন্ডা আদায় করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে ইউরোপ আমেরিকা ইতর জাতিরা জেগে উঠে ওই লড়াই আগে আরম্ভ করে দিয়েছে ভারতেও তার লক্ষণ দেখা গিয়েছে ছোট লোকেদের ভেতর আজকাল এত যে ধর্মঘটছে ওতেই ওই কথা বোঝা যাচ্ছে এখন হাজার চেষ্টা করলেও ভদ্র জাতেরা ছোট জাতেদের আর দাবাতে পারবে না এখন ইতর জাতিদের ন্যায্য অধিকার পেতে সাহায্য করলেই ভদ্র জাতের কল্যাণ তাই তো বলি তোরা এই মাস বা জনসাধারণের ভিতর বিদ্যার উন্মেষ যাতে হয় তাতে লেগে যা এদের বুঝিয়ে বলগে তোমরা আমাদের ভাই শরীরের আমরা তোমাদের ভালোবাসি ঘৃণা করি না তোদের এই বা পেলে এরা শতগুণ কর্মতৎপর হবে আধুনিক বিজ্ঞান সহায় এদের জ্ঞান করে দে ইতিহাস ভূগোল বিজ্ঞান সাহিত্য সঙ্গে সঙ্গে ধর্মের গুণতত্ত্বগুলি এদের শেখা এই শিক্ষার বিনিময়ে শিক্ষক দারিদ্র ঘুচে যাবে আদান প্রদানে উভয়ে উভয়ের বন্ধু স্থানীয় হয়ে দাঁড়াবে এই দেখুন এই যে কথা এসে বলছে যে ব্রাহ্মণ কায়েস্থাদি ভদ্র জাতি তাদের তো পরিচালিত করবেন স্বামীজি বলছেন স্বামীজি একদম ক্লিয়ার কাট উত্তর যে তোদের মতো কতগুলো বই নাহায় নাই পড়েছে তোদের মতো শার্ট কোট পরে সভ্য তারা নাহায় নাই বা হয়েছে তাতে তাদের এলো কি এরাই হচ্ছে জাতির মেরুদণ্ড এটা বুঝতে হবে এরা এরা আছে বলে সব বাড়িতে যদি ভিতটা যদি পাকা না হয় তাহলে সেই বাড়ি থাকে না আপনি খুব নরবরে একটা ভিত করে একটা চারতলা বাড়ি করে তাতে অনেক অর্নামেন্টেশন করলেন দু তিন দিন বাদেই সেই বাড়ি একবারে ধর 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 করে ভেঙে পড়বে কারণ তার ভিত নেই এই এখন যেমন সব হইচই হচ্ছে কোথায় উত্তরাখণ্ডে ভীষণভাবে ধস নেমেছে অনিয়ন্ত্রিতভাবে বাড়ি তৈরি হয়েছে দার্জিলিং ও তার শিকার আনপ্ল্যান ওয়েতে কোনো রকম পরিকল্পনা বিহীনভাবে এই বাড়ি তৈরি হয়েছে প্রকৃতিকে ভেঙে গুড়িয়ে চেষ্টা করছে প্রকৃতি এবার তার প্রতিশোধ নেওয়া শুরু করেছেন আমরা ভুলেই যাচ্ছি গোটা জায়গাটাই নষ্ট হয়ে গেছে আমাদের এখানে গঙ্গা সাগরেই যদি দেখেন তাহলে দেখবেন এখানে ম্যানগ্রোভ প্লান্ট কেটে জনবসতি করা হয়েছে ম্যানগ্রোভ প্লান্টের কাজ ছিল এই দ্বীপকে ধরে রাখার জন্য এখন হাজার হাজার ম্যানগ্রোভ প্লান্ট লাগানো কাজ চলছে কিন্তু কোনোভাবেই আর ভাঙন রোধ করা যাচ্ছে না এবারের গঙ্গাসাগর মেলায় ভীষণ কষ্ট আমি যখন দু সালে আসি সমুদ্র যেখানে ছিল আর এই তার আগে চলে গেছে এত জায়গা চলে গেছে প্রায় তিন কিলোমিটার কোনো কোনো জায়গায় প্রায় তিন কিলোমিটার মতো সমুদ্র খেয়ে ফেলেছে এবারে গঙ্গা গঙ্গাসাগর মেলার যে সরকারি যে অফিস মানুষজনকে থাকার জায়গা এইগুলো করার জায়গায় ভীষণ অভাব দেখা দিয়েছে ভীষণ রকমের অভাব আগে ধ্যান কেন্দ্র বলে একটা পৃথক জায়গা হতো যেখানে প্রবচন হতো খুব নির্জন জায়গার ভেতরে ভক্তদের উদ্দেশ্যে সাধু বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা বক্তৃতা করতেন এখন প্রায় বাজারের মধ্যে তাদের যে প্রবচন ধ্যান তাদের যে সরকারি মঞ্চ যেটা এতদিন ঘোষণার জন্য নানা রকম প্রোডাক্ট উদ্বোধনের জন্য নানা রকমের জিনিসের নগরেশনের জন্য ব্যবহৃত হতো সেইখানেই মানুষজনের জন্য প্রবাদ প্রবচন করার ব্যবস্থা করতে হচ্ছে কারণ জায়গার ভীষণ শর্টে ভীষণ অভাব প্রায় প্রায় কিলোমিটার কিলোমিটার শেষে জায়গা তিন তিন খেয়ে নিয়ে চলে গেছে কিচ্ছু করতে পারছি না এখন আর আমরা কিচ্ছু করা যাচ্ছে না কোনোভাবেই এই দ্বীপটিকে রক্ষা করা যাচ্ছে না আমাদের সন্নিহিত একটি দ্বীপ আছে ঘোড়া দ্বীপ সেটিও সেইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে একটু একটু করে যে দ্বীপে আগে পঁচাশি হাজার মানুষ থাকতো সেই দ্বীপ কমতে কমতে এখন মাত্র পাঁচ হাজার মানুষ এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে দ্বীপটা ধীরে ধীরে সমুদ্রের তলের ভেতর ঢুকে যাচ্ছে ইয়াস যখন হয়েছিল ওদের প্রাথমিক শিক্ষার জন্য যে একটি মাত্র স্কুল ছিল সেটি সমুদ্রের ভেতরে চলে গেছে এখন কেবল মাত্র ওদের যে সেকেন্ডারি স্কুলটি সেটি কোনো রকম ভাবে টিকে আছে এই যে আনপ্ল্যান ওয়েতে আমাদের যে কাজ আমরা মনে করি যে যা করতে চাইব তাই হবে তা কিন্তু নয় কখনো কোনো ভিতকে নষ্ট করতে নেই এই ম্যাথর নিচু শ্রেণীর মানুষ এরা হলো সমাজের বিদ যখন করোনা হয়েছিল আপনাদের ডোমেস্টিক হারিয়ে আপনাদের কি কাজ কষ্ট হয়েছিল সেটা আপনারা নিশ্চয়ই হারে হারে জানেন বাসন মাস দিয়ে অবশ্যই ওয়াশিং মেশিন জামা কাপড় কেচে দেয় কিন্তু সেই জামা কাপড় কাঁচা জামা কাপড়কে দড়িতে মেলাটা মেশছে কঠিন কাজ সেটা আপনারা হারে হারে বুঝেছিলেন নিত্য পাঁচ রকমের রান্না করার পর সেই পাঁচ রকমের বাসন মাজাটা যে কি কষ্টের সেটা কিন্তু আপনারা হারে হাড়ে বুঝেছিলেন ওয়ার্ক ফ্রম হোম হওয়া সমস্ত স্বামীরা ঘর ঝার দিতে মুছতে বাসন মাছতে কাপড় কাচতে তারা শিখে গেছেন রান্না করতেও কেউ কেউ শিখেছেন এই যে যতক্ষণ না আমরা কারে পড়ি ততক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে শিক্ষার উন্মেষ জাগে না এবং এই শিক্ষার উন্মেষ জাগে না বলেই আমরা মনে করি যেটা করছি সেটা একবারে সঠিক জিনিস করছি তিনি স্বামীজি বলছেন জীবন সংগ্রামে সর্বদা ব্যস্ত থাকাতে নিম্নশ্রেণীর লোকেদের এতদিন জ্ঞানোন্মেষ হয়নি যে বলছিল না যে ব্রাহ্মণ কারস্তাদি ভদ্র জাতি তারা নিম্নশ্রেণীর মানুষদের এতদিন ধরে পরিচালিত করছেন কেন তারা পরিচালিত হচ্ছিলেন কারণ তাদের নিজস্ব মাথা ছিল না ব্রেনকে এক্সিকিউট করার মতো ক্ষমতা তাদের ভেতর ছিল না তাই তাদের তারা আমাদের কথা শুনতেন এখন তাদের ভেতরে ধীরে ধীরে তাদের ভেতরে এর জাগরণ হয়েছে এরা মানব বুদ্ধি নিয়ন্ত্রিত কলের মতো একইভাবে এতদিন কাজ করে এসছে আর বুদ্ধিমান চতুর লোকেরা এদের পরিশ্রম ও উপার্জনের সারাংশ গ্রহণ করেছে সকল দেশেই এই রকম হয়েছে কিন্তু এখন আর সে কাল নেই ইতর জাতিরা ক্রমে বুঝতে পারছে এবং তার বিরুদ্ধে সকলে মিলে দাঁড়িয়ে আপনার ন্যায্য গণ্ডা আদায় করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে অনেক বছর আগে গল্প হলেও সত্যি মনে আছে সেই কাজের মেয়েটি বলেছিল আমাদের শনি রবি ছুটি চাই এবং আমাদের আঘাত করলে আমরা আঘাত করব আপনাদের অক্তর রং লাল আমাদের অক্তর রং লাল এইটা আসছে এই পরিবর্তনটা আসছে আমরা খুব বেশি দিন মানুষজনকে বোকা বানিয়ে রাখতে পারবেন না আমরা শিক্ষিত সমাজ কিছুতেই রাখতে পারবে না কারণ তারাও তাদের যে হকির দাবি সেটা জানতে চাইছে তাহলে উপায়টা কি তাই তো বলি তোরা এই মাস বা জনসাধারণের ভেতরে বিদ্যার উন্মেষ যাতে হয় তাতে লেগে যা এই যে মানুষরা এতদিন শুধুমাত্র পরিশ্রম করে গেছে তাদের তাদের কাজে কাজে লাগায়নি সেইটাকে যদি লাগানো যায় অদ্ভুত পরিবর্তন হবে এদের বুঝিয়ে বল বলগে তোমরা আমাদের ভাই শরীরের একাঙ্গ আমরা তোমাদের ভালোবাসি ঘৃণা করি না এটা শুধুমাত্র ভোটের জন্য বললে হবে না এটা সত্যি সত্যি অন্তর থেকে বলতে হবে আপনার কাছ থেকে আমি ভোট চাইবো তাই বলবো যে আপনাকে ছাড়া আমার চলছে না আমার আপনাদের সংখ্যালঘু সম্প্রদায় ভোট চাই তাই বলছি তা কিন্তু নয় সত্যি সত্যি তাদের জীবনের উন্নয়নের জন্য কারণ একদল নেমে থাকবে আর একদল উঠে থাকবে তা কিন্তু হয় না সমভাবাপন্ন যতক্ষণ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনোভাবে কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে না আমি তোমাদের ভালোবাসি ঘৃণা করি না শুধু শব্দে বললে হবে না আমাদের আচরণ যেন প্রকাশ করে আমি তোমাদের ভালোবাসি ঘৃণা করি না দেখবেন আমরা এখন তো উঠেই গেছে এখন আমরা ছেলেবেলায় দেখেছি বাসির রুটি হলে দুজনের প্রাপ্য এক হচ্ছে বাড়ির কাজের লোক আর দুই হচ্ছে তিনজনের প্রাপ্য এক হচ্ছে বাড়ির মহিলাদের দুই হচ্ছে বাড়ির কাজের লোকেদের আর তিন হচ্ছে ভিক্ষারীদের এই প্রথম এই দুটো পক্ষ প্রথম হয়ে যাওয়ার পর তাও যদি বাঁচে তখন ভিক্ষারীদের ট্রেনে একবার আমরা যাচ্ছি খুব সম্ভবত সে সেই গোছা গোছা লুচি করে নিয়ে গেছেন তারা তারা খাচ্ছেন সবাই মিলে খাচ্ছেন দেখছি হইচই করতে করতে সবাই যাচ্ছেন এত লুচি পড়ে আছে একটি ছেলে সে ক্ষুধার্ত সেই যেমন ট্রেনে ঘুরে ঘুরে বেড়ায় সে চাইছে তাদের কিছু দিলেন না কিন্তু পরের দিন সকালে যখন কাশি পৌঁছাতে আরম্ভ করেছে আলুর তরকারিগুলো পচতে আরম্ভ করেছে তখন গৃহস্বামিনী গৃহস্বামীকে বলছেন যাও গিয়ে ওই যে ছেলেগুলোকে খোঁজো যারা ঝাঁট দেয় এইগুলো তাদেরকে গছিয়ে দিয়ে এসো এই যে আমাদের মনোভাব বদল ভীষণ প্রয়োজন আছে এই দেওয়া মনোভাবটা আমাদের বদল হয় যে জিনিসটা আমরা পারি না সেই জিনিসটা করতে হবে অনেক সময় আমাদের এখানে অনেকে রিলিফ দেওয়ার সময় পুরনো কাপড় দেন আমাদের আবার বলেন খুব ভালো অবস্থায় আছেন জানো তো একদম মিস্ত্রি ভালোই যদি অবস্থা আছে আপনি কেন ব্যবহার করছেন অন্যকে কেন দিচ্ছেন আপনি তো ব্যবহার করতে পারেন কিন্তু তা নয় আমাদের মনে আছে এখানে একদল অধ্যাপক অধ্যাপিকা রিলিফ করতে এসেছিলেন গ্যাসেতে আমার বলতেও খারাপ লাগে জিনিসপত্রের ভেতরে একটা ছোট্ট ছোট্ট একটুকু প্যাকেট প্লাস্টিকের প্যাকেট তাতে গুনে গুনে ছটা হচ্ছে সয়াবিনের বড়ি সয়াবিনের বড়ি রাখা আছে সেটা তার রিলিফের প্যাকেটের মধ্যে আছে ছটা বড়ি দিয়ে কে কি তরকারি রান্না করবে বলুন আর খুব কাজের একটি জিনিস দিয়েছেন সেটা হচ্ছে মশারি আর কাজের আরেকটা জিনিস আছেন একদম কার্টুন কার্টুন নিজেদের পুরনো জামাকাপড় নিয়ে এসছেন যে জামা কাপড় তারা কিছুতেই ব্যবহার করতে পারছেন না সে কার্টুন কার্টুন জামাকাপড় নিয়ে এসছেন সেগুলো তারা সেখানে ডিসপোজ করে গেলেন আমাদের মানসিকতার পরিবর্তন হয় না বলে এই প্রত্যেকটি দেওয়ার মধ্যে আমাদের এই যে আমাদের গুরুরা আমাদের বলছেন না শ্রদ্ধায় দেয় আদেয়ম রিয়া দেয়ম শ্রিয়া দেয়াদেয় দা দ্যের এই যে পাঁচটি বিধির কথা তারা বলছেন তারা এমনি এমনি বলেননি বলছেন শ্রদ্ধার সঙ্গে দেবে অশ্রদ্ধার সঙ্গে দেবে না রিয়া শিয়া হচ্ছে যে দেখবেন অনেক সময় দেওয়ার সময় আমরা হাতটাকে এরকম করে ভাবে দিই অথবা দু হাতে এরকম করে দিই বা হাত জোড় করি এই যে যে মনের ভাব থেকে সেটা আসে সেটা রিয়া শিয়া আর সম্বিদা তোমার যতটুকু ক্ষমতা ততটুকুই দেবে বাড়াবাড়ি করবে না সেই কারণে আমরা বলি আপনি যতটুকু দিতে পারেন ততটুকু দিন কিন্তু সেই দেওয়াটা যেন খুব জাস্ট হয় আমার মনে আছে প্রথমবার আমরা এখানে এসেছিলাম আমি যখন এখানে আসি অনেকে পুজোর সময় কাপড় দিতেন সেই কাপড়গুলো দেওয়া হবে একজনকে কাপড় এবার আগে কাপড়টা আমি একটুখানি মিপিয়ে দেখছিলাম এরকম করে আমাকে পড়লে কেমন দেখায় দেখলাম আমার আগে হাঁটুর নিচে চার ইঞ্চি নিচে কাপড়টা গেছে ধোয়া হলে ওটা নিশ্চিত ফ্রক হয়ে যাবে এটা একবার কথা নাই আমি মজা করে বললাম আজকে আমরা শাড়ি দিচ্ছি না আমরা ভবিষ্যতে এখন ম্যাক্সি দিচ্ছি পরে সেটা ফ্রক হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন অথচ যিনি দিয়েছেন তিনি কিন্তু অত্যন্ত ধনী খুব ধনী তিনি কিন্তু এটা দিয়েছেন আমাদের খুব কষ্ট হলো এই কাপড়টিকে শুধু গ্রহণ করতে না এই কাপড়টিকে দিতে। এবং পরবর্তী বছর থেকে আমরা কারুর কাছ থেকে কোনো রকম কাপড় নিতাম না তার বদলে অর্থ নিতাম একই রকম হয়তো খুব দামি সেই জামদানি দেওয়া সম্ভব হয় না কিন্তু যে কাপড় দেওয়া হতো আমরা পরের বছর গিয়েও দেখেছি মানুষরা সে কাপড় পরতে পারছেন এটা ভাবার কথা আর কি বলছেন স্বামীজি বলছেন জ্ঞান উন্মেষ করা দরকার অন্তর্নিহিত যে জ্ঞান তার উন্মেষ করা দরকার এর জন্য কি করতে হবে আধুনিক বিজ্ঞান সহায় এদের জ্ঞান জ্ঞানোন্মেষ করা দরকার ইতিহাস ভূগোল বিজ্ঞান সাহিত্য আর সঙ্গে সঙ্গে ধর্মের গুরুতত্ত্বগুলি এদের শেখা স্বামীজি যেটা ব্যবহার করতে বলেছিলেন সেটা হচ্ছে মিডিয়া এই ম্যাজিক কারণ সে এখন শেখার বয়সটা পেরিয়ে এসেছে তাদের এখানকার ইন্টালেকচুয়াল এটা খুব হচ্ছে না আগেকার পুরনো দিনের যে সংস্কার ছিল তাতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই ত্রিবর্ণ গুরুগৃহে যেতেন এবং এই ত্রিবর্ণ যেটা শিখে আসতেন সেটা আচরণের মধ্যে দিয়ে চতুর্থবর্ণ শূদ্র তারা এই ত্রিবর্ণের সেবা করতে করতে সেইটা শিখতেন দেখবেন আপনাদের বাড়িতে খুব অজ একটি মেয়েকে ডোমেস্টিক হেল্প হিসেবে আপনি নিয়ে এসেছেন কিন্তু সে আপনাদের সঙ্গে থাকতে থাকতে আপনাদের সঙ্গে উঠতে বসতে বসতে ধীরে ধীরে তার ভেতরে একটা ফলিশনেস আসে সে আগে সেই গ্লাসের বাইরে দিয়ে ঝঝক করে জল পড়তো সেই নিয়ে এসে নিতে এখন কিন্তু সে তা করে না গ্লাসে জল ভরে তার গাটা ভালো করে মুছে একটা পরিষ্কার প্লেটের মধ্যে করে কাউকে জল খেতে দেয় এই যে পলিশনেসটা যে পরিবর্তনটা এইটা এখান থেকে হয় যে এই নিত্য শিক্ষার ফলে হয় থাকতে থাকতে হয় এই সেই কারণে আচরণ দিয়ে শেখাতে হয় আচরণ দিয়ে তো বিজ্ঞান শেখানো যায় না স্বামীজি যেটা বলেছিলেন সেটা হচ্ছে ম্যাজিক ল কথা এই যে স্লাইড শো এখন যে দেখানো হয় তাদের ওই যে ভিজুয়াল মিডিয়া চোখে পড়লে খুব ভালো হয় চেন্নাই আমাদের মিশন যে স্কুল আছে এটা ওদেশের নরেন্দ্রপুর বা পুরুলিয়া বা রহড়ার মতো বিখ্যাত সেই বছর ওই স্কুল থেকে এক থেকে দশের মধ্যে তিনজন স্থান অধিকার করেছিল যে বছর আমি গিয়েছিলাম ওদের একটা খুব সুন্দর প্রাইমারি স্কুল আছে একটা খুব প্রাইমারি স্কুল খুব বড় একটা ঘর আছে সেটা হচ্ছে রেস্টরুম ছাত্রছাত্রীদের যে সময় যে ক্লাস থাকে না ছাত্রছাত্রীদের সেখানে ধরে নিয়ে আসা হয় ওদের অনেক রকমের শৈব সাধক মাতৃসাধক আছেন এদের জীবনীর ওপর প্রচুর কার্টুন ফিল্ম তৈরি হয় এবং সেই কার্টুন ফিল্মটা তাদের দেখানো হয় আমি জিজ্ঞেস করলাম যে কার্টুন ফিল্ম কেন দেখানো হয় বলছে কার্টুন কারণে দেখানো হয় কোনো মানুষের ছবি দেখালে সেই মানুষ মানে সেই ক্যারেক্টার সাথে তার একটা আত্মিক বন্ধন হয়ে যায় আমরা দেখেছিলাম আমাদের সুচিত্রা ভট্টাচার্য এক জায়গায় লিখেছিলেন একটা লেখার ভেতরে যে পরীক্ষায় প্রশ্ন এসেছে দ্রৌপদীকে উত্তর এসেছে রূপা গাঙ্গুলি আমরা কিন্তু রূপা গাঙ্গুলিকে চিনি এবং সে দ্রৌপদী হয়েছে এমনভাবে সে আইডেন্টিফাইড হয়ে গেছে দ্রৌপদী ইকুয়াল টু রূপা গাঙ্গুলি তা কিন্তু নয় এইটা আনার জন্য কার্টুন ফিল্ম দেখানো হচ্ছে আমাকে বললেন দেখুন কীরকম প্রভাব আমরা ঠিক এর আগে জাতকের গল্প ওদের দেখিয়েছিলাম আমরা গিয়ে দেখলাম বহু জায়গায় জাতকের গল্প হচ্ছে এমনকি রামায়ণের গল্প দেখেছিলাম সেইখানে কেউ কেউ হাতে ওই স্কেল নিয়ে সে গদা বানিয়ে হনুমান হয়ে ক্লাসে ক্লাসে আমি ওদের ভাষা বুঝতে পারছি না ম্যাডাম বলে দিলেন এই এই হচ্ছে তারা নিজেদের ভেতরে আলোচনা করছে এবং চরিত্রগুলো চিন্তা করতে করতে তাদের মনের ভেতরে একটা প্রভাব পড়ছে আপনি ভেবে দেখুন তার এই জামিন পার ফিল্ম দেখেছেন এবং তাতে আমির খান এরকম একটা ঢেউ খেলানো চুল নিয়েছে একটা ছবির মধ্যে আপনি দেখেছেন আড়াই ঘন্টা শেষ হয়ে যাওয়ার পর আলো বন্ধ হয়ে গেছে ছবিটার আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার মনের মধ্যে এমন প্রভাব পড়েছে পরের দিন অফিস যাওয়ার সময় আপনিও আয়নার সামনে আপনার চুলটাকে ওরকম করে ঢেউ খেলাচ্ছেন এই যে প্রভাবটা মিডিয়ার যে প্রভাব প্রয়োগের কথা কথা স্বামী বিবেকানন্দ ইতিহাস বলছেন ভূগোল বিজ্ঞান সাহিত্য এবং সঙ্গে সঙ্গে ধর্মের গুরুতত্ত্ব গুলো এদের শেখায় ধর্মের গুরুতত্ত্ব কি করে শেখায় নিজে সৎ হয়ে অন্য কোনোভাবে শেখানো যায় না অন্য কোনোভাবে যায় না বিজ্ঞান মারা কাছে উপদেশ যাওয়া বিজ্ঞান মহারাজ বলেন কি উপদেশ দেবো সেই কোন কালে বিদ্যাসাগর মহাজ বলেছেন যে সত্য কথা সদা সর্বদা সদা সত্য কথা বলিবে এবং অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয় এইটাই যদি অভ্যাস করতে পারো আর আর কিছু ধর্মের উপদেশ আর কিছু হতে পারে না তাই বলছেন এই আদান প্রদান শিক্ষার মাধ্যমে বিনিময়ে শিক্ষকগণেরও দারিদ্র ঘুচে যাবে যত লেখাপড়ার শেখার জন্য মানুষজন আসবে তত শিক্ষকের প্রয়োজন হবে এবং শিক্ষক শিক্ষকতা একটা পেশা হিসেবে দেখা দেবে এবং তাদেরও যে আর্থিক অভাব সেটা হয়ে যাবে শিষ্যের কনফিউশন তাতেও কমে না বলছে কিন্তু মহাশয় ইহাদের ভিতর শিক্ষা বিস্তার হইলে ইহারা তো আবার কালে আমাদের মতো উর্বর মস্তিষ্ক অথচ উদ্যমহীন ও অলস হইয়া উহাদিগকে অপেক্ষা নিম্ন শ্রেণীর লোকদিগকে পরিশ্রমের সারাংশ গ্রহণ করিতে থাকিবে স্বামীজি বললেন তা কেন হবে জ্ঞানন্মেষ হলে কুমোর কুমোরই থাকবে জেলে জেলেই থাকবে চাষা চাষাই থাকবে জাত ব্যবসা ছাড়বে কেন সহজম কর্ম কৌন্তে সদোষম পি ন ত্যাজেত এইভাবে শিক্ষা পেলে এরা নিজ নিজ বৃত্তি ছাড়বে কেন জ্ঞান বলে নিজেদের সহজাত কর্ম যাতে আরো ভালো করে করতে পারে সেই চেষ্টা করবে দশজন প্রতিভাশালী লোক কালে তাদের ভেতর থেকে উঠবেই উঠবে তোরা তোদের তারা অর্থাৎ ভদ্রজাতিরা তাদের শ্রেণীর ভেতর করে নিবি তোদের শ্রেণীর ভিতর করে নিবি তেজস্বী বিশ্বামিত্রকে ব্রাহ্মণেরা যে ব্রাহ্মণ বলে স্বীকার করে নিয়েছিল তাতে ক্ষত্রিয় যাত্রা ব্রাহ্মণদের কাছে তখন কত দূর কৃতজ্ঞ হয়েছিল বল দেখি এইরূপ এইরূপ সিম্প্যাথি ও সাহায্য পেলে মানুষ তো দূরের কথা পশু পাখিও আপনার হয়ে যায় এই ভালোবাসাটা খুব জরুরি এবং ভালোবাসাটা দিতে থাকলে শিক্ষার সাথে যদি শিক্ষার সঙ্গে আমার যে জাত ব্যবসা সেটাকে কি করে উন্নত করানো যায় মিট্টি বলে বোধহয় একটা সংস্থা আছে সেই সংস্থার যিনি মালিক তার বাবা তিনি বলছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার কাজের প্রেরণা কি তিনি বললেন আমার কাজের প্রেরণা আমার নিজের জাত ব্যবসা আমি যখন কোথাও কোনো কাজকর্ম করতে পারছি না তখন মনে হলো যে আমি তো কুমোরই আমি কিছুই কাজ কুমোরের কাজই করি কিন্তু সেটা যেন একটু উন্নত ভাবের হবে মাটির যে কলসির যে কনসেপ্টটা জলকে ঠান্ডা রাখার যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা ব্যবহার করে তিনি এমনভাবে মাটি দিয়ে জিনিসপত্র পোড়া মাটির জিনিসপত্র তৈরি করলেন সেই মাটির তৈরি জিনিসপত্র আপনাদের রেফ্রিজারেটরের মতো একশো শতাংশ থাকবে না অত সময় থাকবে না কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার দাবার ভালো থাকবে সব জায়গায় এখন ইলেকট্রিসিটি পৌঁছয়নি বা ইলেকট্রিসিটি পৌঁছলেও সব জায়গায় মানুষের সেই আর্থিক ক্ষমতা হয়নি সেগুলো কেনা তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারে খাবার গরম রাখার জন্য যেরকম আমরা ক্যাসেরোল জাতীয় জিনিসপত্র কিনি ঠিক সেই রকম মাটির তৈরি সম্পূর্ণ মাটির তৈরি জিনিস দিয়ে করে থাকি মিট্টি বোধয় প্রতিষ্ঠানটার নাম আমি ভুলে গেছি এই দেখছিলাম একবার বিজ্ঞাপন দেখতে গিয়ে এটা আমার মনে পড়ছে আমরা যদি আমাদের যে জাত ব্যবসা সেটাকে যদি একটুখানি বাড়াই তাহলে দেখবেন যে হাবিব যে চুল কাটে সে তো পেশায় এমনিতে নাপিতি ছিল তার পূর্বপুরুষাত চুলই কাটতো কিন্তু সে এমন সেই তাতে এমন একটা স্কেল করলো শুধু চুল কাটা না তার কালারিং করা চুলের চুল কেটে আপনার মুখের চেহারাটা বদলে দেওয়া এই যে নানা রকমের ওরিয়েন্টেশন এগুলো দেখলেই বোঝা যায় ইদানিং দেখি অনেকের অনেক রকমের প্রফেশন পাড়ার কাকিমা পিসিমা এরা এসে কনে সাজাতেন সাজাতেন এখন তার জন্য প্রফেশনাল লোক এসেছে ইভেন্ট ম্যানেজাররা তৈরি হয়েছে আগে যারা পুরোহিতগিরি করছেন তাদের একটা গ্রুপ ছিল তারা গোটা এখন তারা এই তারাই গোটা পুজোটা কন্ডাক্ট করছে তার বদলে তারা একটা থোক টাকা নিচ্ছেন আপনার কাছে সময় নেই আর সে তার ব্যবসাটাকে জাত ব্যবসাটাকে কাজে লাগাতে চাইছেন আমরা কত ভাবে কাজ করতে পারি নিজেদের কত ভাবে বিকশিত করতে পারি যদি পড়াশোনা শিখি জ্ঞান করতে পারি আমাদের জাত ব্যবসাটাকে ঠিক করব মনে করে থাকি বদল হতে পারে আগে যারা ফুল দিয়ে মেয়েদের সাজাতেন ফুলের মালা ফুলের মুকুট এখন তো আর গায়ে ফুল ব্যবহার করাটা একেবারেই বন্ধ হয়ে গেছে শুধুমাত্র সুন্দর করে সাজানো আগে তো সেই ফুল দিয়ে গাড়ি সাজানো হতো আমাদের এখানে আসে যায় এই অজপাড়াগাতেও আমরা দেখি এখন কাপড় দিয়ে বরের গাড়ি সাজানো হয় আসা যাওয়ার পথে দেখি কি সুন্দর কত রকমের হয়তো দুটো সারা গাড়িতে তিনটে বোকে লাগানো হয়েছে সামনে একটা 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 মাথার শেষে আর কোথাও ফুলের প্রয়োগ দেখতে সামান্যতম পাচ্ছি না অথচ কি সুন্দর করে তারা প্রয়োগ করেছে এর জন্য অর্থ নিয়েছেন আমরা আগে আমরা তো এখানে করি আমাদের আগে সেই সকালবেলা গিয়ে মল্লিক ওই যে হাওড়াহাট থেকে ফুল কিনে নিয়ে এসে এখানে আসতাম তার আমি এসেও দেখেছি এটা হয়েছে তারপরে এই ওপারে বসে থাকতাম সেই ফুলগুলো শুকোতো তারপরে এখানে যখন আসা হতো পয়সা দিয়ে কেনা পদ্ম ফুল এমনি করে ঘাড় বিকিয়ে থাকতো সেই কোনো রকমের সোজা করে এমনি করে ধরে তাকে আরতি করতে হতো ঠাকুরের কাছে এখন আর এসব করি না আমাদেরই প্রাক্তনী ছাত্ররা যারা মালাকার তারাই নিয়ে আসে তারা তাদের মতো করে ফুলের মালা তৈরি করতেন আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমি ওদের বিভিন্ন জায়গার মায়ের বাড়ি বেলুড় মঠ জগদ্দান তারপরে যেখানে যেখানে জয়রামবাটি জয়রামবাটিতে মায়ের মূর্তিতে কীরকম হালকা মালা পরানো হয় কারণ মূর্তি এদিকটা স্ল্যান্টিক তো ঘোমটার ওপর মালা পরানোটা কঠিন পেছন দিকে সুতো থাকে শুধু কিন্তু ফুলগুলো খুব হালকা হয় কিন্তু ওই হালকা ফুলকে এমন করে বসানো হয় গোড়ের মালা এই আইডিয়াগুলো ওদের দিয়েছি আমাদের এখানে দেখবেন পুরোনো ছবি দেখেন আর নতুন ছবি যদি দেখেন তাহলে দেখবেন একেবারে মালার কনসেপ্টটাই বদল হয়েছে আমাদের পদ্মফুলের মালা কি কখনো দেবতাকে দেওয়া হয় এই কনসেপ্টটাই এখানে ছিল না আমরা জোর করে এই কনসেপ্টটা এখানে এনেছি এখন বহু জায়গায় দেখি যে দেবীর গলায় পদ্মফুলে এবার এক জায়গায় উদ্বোধন করতে গেছিলাম বিশালাক্ষী মন্দির সেখানে গিয়ে দেখলাম দেবীকে ওই আমাদের মতো করে পদ্মফুলের মালা পরানো হয়েছে এই কনসেপ্টগুলো আইডিয়াগুলো তাদের মধ্যে দিয়ে দিলে তারা সেটা তাদের মতো করে বিকশিত আমি শুধু ফুলের আকার কীরকম হবে সেটা শিখিয়ে দিয়েছি তারা কিন্তু করে স্বর্ণকার আমাদের যে স্বর্ণকাররা মায়ের অলঙ্কার তৈরি করে তাদের শুধু ডিজাইনটা দিই এবার ওটা কেমন করে প্রয়োগ করবে সেটা তারা তাদের মতো করে করে এইটার যদি না আসে তাহলে কিন্তু কখনো কিছু হবে না শিষ্য বলছে মহাশয় আপনি যা বলিতেছেন তাহা সত্য হলো ভদ্রেতার শ্রেণীর ভিতর এখনো যেন বহু ব্যবধান রহিয়াছে বলিয়া বোধ হয় ভারতবর্ষের ইতর জাতি দিগের প্রতি ব্যাপার বলিয়া বোধ হয় স্বামীজি বলছেন তা না হলে তোদের তোদের তা না হলে কিন্তু ভদ্রলোকের নাই তোরা যা করে আসছিস ঘরাঘড়ি লাঠা করে ধ্বংস হয়ে যাবি এই মাস যখন জেগে উঠবে আর তাদের উপর তোদের অর্থাৎ ভদ্রলোকেদের অত্যাচার বুঝতে পারবে তখন তাদের ফুৎকারে তোরা কোথায় উড়ে যাবি তারাই তোদের ভেতর সিভিলাইজেশন এনে দিয়েছে তারাই আবার সব রকম ভেঙে দেবে ভেবে দেখ এমন যে প্রাচীন রোমক সভ্যতা কোথায় ধ্বংস হয়ে গেল এর জন্য বলি এই গলজাতের হাতে সব নিজ জাতিদের ভেতর বিদ্যা দান জ্ঞান দান করে এদের ঘুম ভাঙাতে যত্নশীল হওয়া এরা যখন জাগবে আর একদিন জাগবে নিশ্চয় দেখুন এখন সবাই ক্লাসে ঢোকবার চেষ্টা করছে দশ মিনিট বাকি আছে আর একদিন জাগবে নিশ্চয় তারা তখন তারাও তোদের কৃত উপকার বিস্মৃত হবে না তোদের নিকট কৃতজ্ঞ হয়ে থাকবে এটা একবারে খুব সত্যি ভীষণ 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 সত্যি আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের নিজেদের ঠিক রাখতে সব সময় এই ভদ্রেতর যে জাতি যেটা স্বামীজির শিষ্য খুব ভালো ভদ্রলোকের ভাষা ব্যবহার করেছেন এই ভদ্রেতর জাতির ব্যবহার করেছি এবং ব্যবহার করতে গিয়ে কি নিজেদের মানে অকল্যাণ করেছি তা ঠিক নেই রেজার্ভেশন করেছি রিজার্ভেশনের পার্সেন্টেজ ক্রমাগত বাড়তে থাকতে থাকতে এখন একটা এমন অবস্থা হয়েছে এখন জেনারেল ক্যান্ডিডেটরা যেন সাধারণত চাকরি পায় না আমাদের এখানে জেনারেল ক্যান্ডিডেটদের এক জায়গায় চাকরি এই একবারে গ্রুপ ডি পোস্টের জন্য চাকরি চাওয়া হয়েছিল এবং তার জন্য এ ক্লাস এইট প্লাস খুব বেশি মাধ্যমিক দরকার সেখানে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের মধ্যে কেউ কেউ এমএসসি পাশ করেও এসেছেন তারা তাদের ওই মাধ্যমিক অবধিগুলো দেখিয়েছিলেন কিন্তু ইন্টারভিউয়ের সময় যখন সার্টিফিকেট দেখাচ্ছেন তখন দেখা যাচ্ছে তিনি এমএসসি পাশ করে গ্রুপ ডির কাজ করতে এসেছেন জল বওয় বই করা স্কুল পরিষ্কার করা এটা কিন্তু ভদ্রেতর জাতির কে যদি উন্মেষ্ট করতে না দিই তাহলে কিন্তু এই অবস্থা আমাদের আসবেই আমাদের এখানে আজকেই চাকরির শেষ জমা শেষ দিন মনে হচ্ছে জনসমাগম জনসমুদ্র হচ্ছে এত মানুষ পরীক্ষা দেবার জন্য আসছেন আমাদের মনে হচ্ছে একদিনে তাদের রিটেন পরীক্ষা নেওয়া যাবে না একাধিক দিন ব্যবহার করতে হবে আমাদের গোটা স্কুলটাও যদি ব্যবহার করে ফেলি তাতেও আমরা কোনোভাবে একই দিনে সকলের পরীক্ষা নিতে পারবো না এবং এর মধ্যে এবারে তো অনেক জেনারেল কাস্ট আছে সেই জেনারেল কাস্টের প্রভাবটা খুব বেশি চাকরি পাচ্ছে না একটি পোস্টের জন্য কি ভয়ঙ্কর হাহাকার এই স্বামীজির এই কথা যে সত্য হতে চলেছে এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু যারা সত্যি সত্যি এই ভদ্রেতার জাতির যত্ন নেয় এরাও কিন্তু জ্ঞানোন্মেষ হওয়ার পর তাদেরকে মনে রাখে তাদের কখনো ভুলে যায় না আমি একজনকে চিনি তিনি এরকম অনেককে মানুষ করতেন তাদের ভেতরে আপনাদের বা কাজের আপনারা যারা বলেন তাদেরকে তিনি মানুষ করতেন এই বিধান সারণীতে এই হেদুয়া পার্কের পেছনে যে হোলি চাইল্ড ইনস্টিটিউশন বলে একটি খুব বড় মেয়েদের স্কুল আছে ক্যাথলিক নানেরা চালান সেই ক্যাথলিক নানেরা ওয়ান থেকে সিক্স অব্দি পড়ার জন্য একটি নাইট স্কুল চালাতেন এবং তাদের খাবার দেওয়া হবে কিভাবে না তার জন্য সিস্টাররা টিফিনের সময় প্রত্যেকটি ফ্লোরে দাঁড়িয়ে থাকতেন ঝুড়ি হাতে করে সকলকে অনুরোধ করতেন আদেশ নয় অনুরোধ করতেন তোমরা যে খাবারটা মনে হচ্ছে টিফিনে অতিরিক্ত নিয়ে এসছো সেটা ইঁঠো করার আগে এই ঝুড়িতে রেখে দাও এবং মেয়েরা অত্যন্ত বাধ্য মতো সেইখানে খাবারগুলো রেখে দিত সেই খাবারগুলিকে একত্রিত করে বিকেলের মধ্যে সিস্টাররা গরম করে ঠিকঠাক করে রেখে সেই কাজের মেয়েরা যারা আসতেন তাদেরকে খেতে দিতেন খাওয়ার পরে তারা ক্লাস করতেন এবং ভদ্রমহিলার দায়িত্ব ছিল সেই মেয়েদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়া করা দিনের পর দিন অনেকের এতে অনেকের আঘাত সহ্য করে তিনি কাজটা করেছেন এবং তাতে কিন্তু আজকে তাকে দেখি যখন তখন মনে হয় তিনি ওয়েল কনটেনডেন্ট তারা কেউ ভুলে যায়নি তাকে তারা তাকে সবাই হয়তো মনে রাখেনি কিন্তু কেউ কেউ তাকে অবশ্যই মনে রেখেছে আমাকে এই কয়েকদিন আগেই তিনি বলছিলেন আমি আমার সন্তানদের ঠিকঠাক মতো মানুষ করে উঠতে পারিনি কিন্তু অমুক 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 তারা যখন কষ্ট পেয়েছিল তাদেরকে আমি সাহায্য করেছি মাত্র আমার সন্তানের মতো করিনি কিন্তু তারা কিন্তু আমাকে কখনো কোনো অবস্থাতে ভুলে যায়নি যে কথাটা স্বামীজি বলছেন এটা যে সত্য সেটা কথা আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস আমি দেখেছি যে খুব গরিব ছেলেরা এবং ভদ্রেতর আপনারা যাদের বলেন সেই সব ছেলেরা পড়তে আসে আমাদের মতো একটি ছেলে ছিল সে দুর্গাপুর এই খড়গপুর স্টেশনে ভিক্ষা করতো সেই যে পড়াশোনা করেছে সাধুদের সাহায্যে সাহায্যে পড়াশোনা করেছে কিন্তু ভোলেনি যেমন স্টুডেন্ট সবকে তারা ভালোবাসে ঠিক তেমন ভাবেই এইরকম মানুষজনদের তারা ভালোবাসে কেউ কেউ তাদের গোটা জীবনটাই উৎসর্গ করে দিয়েছে এরকম পুলেদের। বড় করার জন্য এবং তাদেরকে মানুষ করানোর জন্য আমরা শেষ করব স্বামীজি বলছেন উপকার বিস্তৃত হবে না তোদের নিকট কৃতজ্ঞ হয়ে থাকবে কথোপকথনের পর স্বামীজি শিষ্যকে বললেন ও সব কথা এখন থাক তুই এখন কি স্থির করলি তা বল যা হয় একটা কর হয় কোনো ব্যবসার চেষ্টা দেখ নয়তো আমাদের মতো আত্মান মোক্ষার্থ জগৎ হিতায় চ সন্ন্যাসের যথার্থ সন্ন্যাসের পথে চলে আয় এই শেষ পন্থা অবশ্যই পন্থাই অবশ্যই শ্রেষ্ঠ পন্থা কি হবে ছাই সংসারী হয়ে বুঝে তো দেখছি সবই ক্ষণিক নলিনী দলগত জলমতি তরলম তদ্জীবন তদ্বত অতিশয় চপলম এই একবারে মোহমুদ্কর শঙ্করাচার্য সেই শ্লোক থেকে এটা নেওয়া একেবারে জল যেরকম ভাবে চলে যায় সবকিছু অলিক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় কোনোটাই দীর্ঘকাল থাকবে না অতএব যদি এই আত্মপ্রত্যয় লাভ করি করতে উৎসাহ থাকে তবে আর কাল বিলম্ব করিসনি এক্ষুনি লোকের দরে দরে গিয়ে অভয় শোনা উত্তিষ্ঠতা জাগ্রত প্রাপ্য ভারানো নিবত আজকে আমাকে একজন লিখছিলেন যে জীবনে সংসার করে একবার ভীষণ কষ্ট পাচ্ছি মধ্যবয়সে সাধু হওয়া যায় না আমি ওটা মধ্য হওয়া যায় না হয় কিন্তু পূর্ণাঙ্গভাবে হয় না আমাদের সঙ্গে হয় না বাইরে থেকে আপনি সন্ন্যাস নিয়ে এসে আপনার বাকি জীবনটা আপনি উৎসর্গ করতে পারেন অথবা স্বেচ্ছাসেবা দিয়ে নিজেদের উৎসর্গ করতে পারেন আসল কথা হচ্ছে অন্যের জন্য কাজ করতে চাই সেটা যে যখন আমরা বুঝবো তখনই সেইভাবে হবে আমরা বেলুড় মাঠে যে ডিপার্টমেন্ট চালাতাম সেই ডিপার্টমেন্টে আমাদের পাঁচজন আমাদের সঙ্গে সাহায্য করতেন পরবর্তীকালে আরও একজন জুড়েছিলেন এদের পাঁচজনই ব্যাংক কর্মী প্রাক্তন কর্মী একজন রেলওয়ে কর্মী এরা তাদের তাদের মতো করে এসে আমাদের আমাদেরকে সাহায্য করতেন পরবর্তীকালে আমাদের আরো দুজন অল্প বয়সী ছেলে যুক্ত হলেন একজন স্কুলে পড়াতেন এবং একজন ব্যবসা করতেন সারা দিনের কাজ শেষে তারা এসে মঠেতে করতেন এবং তারা বোধহয় কাজ শুরু করেছেন খুব সম্ভবত দু হাজার থেকে এত বছর বাদে দু হাজার একই রকম ভাবে সেবা দিয়ে চলেছেন শারীরিক অসুস্থতার জন্য হয়তো কেউ কেউ এক টানা বা আগের মতো হয়তো সেবা দিতে পারেননি কিন্তু সেবা দেওয়াটা তারা কোনো অংশে থামাননি তারা মনে করেন এটা তাদের মুক্তির একটা পথ আমাদের ভেবে নিতে হবে কি করব যদি গুছিয়ে সংসার করতে হয় গুছিয়ে সংসারই করুন আর যদি মনে হয় যে না সংসার আমার জন্য নয় দ্যাট ইজ নট মাই কাপ অফ টি তাহলে নিশ্চিন্তভাবে সেই সংসারকে পরিত্যাগ করে এসে মানুষের জন্য জীবনকে উৎসর্গ করবেন তাহলে দেখবেন জীবনও ধন্য হবে আপনার জীবন নতুন পথ পাবে আপনি একটা নতুন দিকে রওনা দেবেন শ্রী ভগবান আমাদের সেই শক্তি দিন মানসিক শক্তি দিন যাতে সংসারের থেকেও আমরা যেমন সকলের সেবা করে যেতে পারি আবার যদি না পারি মনে হয় তাহলে যেন জগতের হিত সাধন করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতে পারি శ్రీభగవాన్ అమే శక్కులే కున్ కర్న్ ఆజపర్యంత ఓ ప్రణత ప్రసీదత్వీ విశ్వార్తిహారీణి త్రైలక్యవాసి వరదాభవ ఓం శాంతి ఓం శాంతి ఓం శాంతి హరి ఓం త్రీరామకృష్ణా నమస్తూ